আমাদের দেশের কৃষকের জীবন ধারণ এবং তারা যে খুব অল্প আহারই খুব কষ্টের মধ্যে উৎপন্ন করে এতে কোনো সন্দেহ নাই। তাদের বেশি ভালোভাবে থাকবার জন্য তাদের আকাঙ্ক্ষা নেই যে আমরা খুব হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং এইরূপভাবে বাঁচবো, এইরকম ধরনের আশাও নেই। তারা যেন কোনো ব্রতে ব্রতী রয়েছে শুধু উৎপন্ন করে যাওয়ার জন্য। তো এদের আমরা অনেক সময় দেখাই যে তোমাদের এই দীনতা এবং তোমাদের এই অভাবটা দূরীকরণের জন্য আমরা বিভিন্নভাবে তাদের সামনে তুলে ধরি যে মোটা ভাত, মোটা কাপড় এবং ইত্যাদি তোমাদের দিয়ে তোমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করবো, এইভাবে আমরা বলে থাকি। মডার্ন ট্রেন্ড যেটা বর্তমান যুগের যে চলেছে এটা কিন্তু আমরা মাটি থেকে অনেক দূরে গিয়ে ভাবি, মাটির কাছাকাছি ভাবি না। যেমন স্কাই স্ক্রেপারগুলো অনেক উপরে মানুষ বাস করে, ঠিক তদনুরূপ মন মানসিকতার গতিও ঠিক ওই রকম ওই হাই পিক অফ মাউন্টেনের জন্য মুভ করছে। জনসাধারণের দুঃখ সুখের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। তো আমার বর্তমান সমসাময়িক চিত্রকলা সম্বন্ধে আমার বেশি ভাবতে ইচ্ছা হয় না, কেননা এটা মাত্র ভাব বিলাস ছাড়া এর মধ্যে কোনো যে বিশেষ কিছু আছে বলে আমার মনে হয়। বুঝছেন, এর একটা ডেকোরেটিভ ভ্যালু আছে। কিউবিস্ট, অ্যাবস্ট্রাকশনিস্ট কিংবা ড্যাডাইস্ট এরা যারা আছেন তারা কতগুলো ট্রাঙ্গুলার ফর্মের ভেতর দিয়ে কিছু এক্সপ্রেস করে। অনেক জীবন থেকেই এরা প্রতিবাদ করে চলেছে, তাদের সাফারিংটা প্রকাশ করতে চেয়েছে। অনেক কবির ভাষায়ও সেই সাফারিংটা প্রকাশ হয়েছে। যেমন আল্লামা ইকবাল মরহুমের একটি সুন্দর উর্দু লাইন আছে যে জিস খেত সে মায়াস্তর না হো দেখা কো রোজি উস খেত কি হর খোশ আয়ে গন্দম কো জ্বালা দো।